একজন লিখেছেন যে মুহররম মাস সম্পর্কে আল্লাহ তাআলা বলেন এটা আমার মাস। আমার মাস বলতে কি বোঝানো হয়েছে? আসলে কথাটা তো আল্লাহ বলেন না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাহরুল্লাহ আল্লাহর মাস। তো দেখুন, কোন জিনিসের মর্যাদা বোঝানোর জন্য মর্যাদাবান ব্যক্তির সাথে যদি ওই জিনিসটাকে সংশ্লিষ্ট করা হয় তাহলে সেটা মর্যাদাটা আরো বেড়ে যায়। তো এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর হচ্ছে সমস্ত মসজিদ, কিন্তু তারপরেও আল্লাহ নিজে বাইতুল্লাহকে নিজের ঘর বলেছেন। তো এজন্য এই মর্যাদাটাকে বেশি বৃদ্ধি, অন্য ঘরের চেয়ে বেশি বৃদ্ধি করার জন্যই কিন্তু এই কথাটা বলেছেন। অনুরূপভাবে যত গরু ছাগল ইত্যাদি রয়েছে সেগুলো আল্লাহর প্রাণী এবং আল্লাহ এগুলোকে দিয়েছেন, কিন্তু সালে আলাইসাল্লামকে যে মজিজা স্বরূপ উটনি দিয়েছিলেন এটার বিশেষ মর্যাদার কারণে আল্লাহ বলছেন নাকাতুল্লাহ আল্লাহর উটনি। অনুরূপভাবে সমস্ত মাস বছর দিন সপ্তাহ এগুলি সবই আল্লাহ সৃষ্টি। তো এই মাসের মর্যাদাকে অধিক হারে প্রকাশ করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে আল্লাহর মাস বলেছেন, ঠিক আছে? এটা শুধুমাত্র তার মর্যাদাকে বেশি প্রমাণ করার জন্য এই কথাটা বলা হয়েছে। আল্লাহ তাআলা আলাম।